আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আজকে আমরা করবো দেখো ক্লাস সেভেনের চ্যাপ্টার সমীকরণ গঠন ও সমাধান যে কি করে সমীকরণ গঠন করতে হয় আমরা আজকে শিখবো তারপরে সেখান থেকে সমাধান করবো তাহলে দেখো প্রথমে দেখো নিজে করে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান এখানে বলেছে এই একটা সমীকরণ এখান থেকে এক্স এর কোন মানে সিদ্ধ হয় তার মানে এক্স এর মান বার করতে বলেছে তাহলে এক নাম্বারটা দেখো এক্স প্লাস ফোর ইজিক্যাল হচ্ছে নাইন

মানে এদিকে যা থাকবে তার অপোজিট হবে এদিকে যদি মাইনাস থাকে এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে এদিকে যদি প্লাস থাকে এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে তারপরে তিন নাম্বার দেখো বলেছে গুণ আছে এদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ফর্টি টু বাই হচ্ছে সেভেন তার মানে হচ্ছে ছয় তাহলে দেখো চার নাম্বার এক্স বাই থ্রিজিক্যাল টু হচ্ছে টু তাহলে এবার দেখো বলেছে নিচের কোনগুলি সমীকরণ লিখি এবং সমীকরণের চলগুলি চল সংখ্যাগুলি লিখি চল মানে হচ্ছে এই যে এক্স ওয়াই এই যেগুলো আছে সেগুলো হচ্ছে চল তাহলে দেখো একের এই যার বাদিক ডান দিক দুটি সেম হয়ে যাবে সেটা সমীকরণ হবে একের এ এক্স প্লাস ওয়াই ইজ থার্টিন এটা হচ্ছে একটা সমীকরণ হলো এর চলটা কি এর চল হচ্ছে এক্স যেহেতু এক্সটা বার করতে হবে এরটাও একটা সমীকরণ এবং এক্স হলো তার একটা চল সি এরটাও সমীকরণ এবং এখানে চল হচ্ছে তাহলে লিখে নিই তারপর তোমাদের বলছি তাহলে দেখো এইভাবে একই রকম ভাবে কিন্তু এফ এরটা দেখো কোনো সমীকরণ নয় কারণ দুদিকেই সংখ্যা আছে সমীকরণ হতে হলে কোনো একটা বা দুটো চল থাকতে হবে তাহলে এইটা কোনো সমীকরণ নয় যেহেতু সমীকরণ নয় তাহলে কোনো চলও থাকবে না তাহলে এফ দিয়ে লিখবে এটি সমীকরণ নয় জি এটাও সমীকরণ নয় এরটা সমীকরণ সেটা চল হচ্ছে ওয়াই সমীকরণ চল হচ্ছে এক্স বোঝা গেল এরপর দেখো দুই এর কতগুলো জিনিস দেওয়া আছে সেখান থেকে সমীকরণ তৈরি করতে হবে কি করে সমীকরণ তৈরি করব দেখো এখানে ত্রিভুজ দেওয়া আছে এরকম ডট ডট চলতে থাকছে তেত্রিশটি কাঠি দিয়ে এক্সটি সজ্জা তাহলে একটার জন্য কি হবে তিনটে কাঠি দুটোর জন্য ছটা তিনটের জন্য নটা তার মানে তিন তিন করে করে যাচ্ছে এবার অসীম পর্যন্ত যাচ্ছে সেই জন্য সেই সংখ্যাটাকে আমরা ধরে নেব এক্স তার মানে থ্রি এক্স মানে কত দূর যাচ্ছে তা তো আর জানি না সেই জন্য থ্রি এক্স তেত্রিশটি কাঠি মানে ইজিক্যাল টু তেত্রিশ কারণ তেত্রিশটা দিয়েই চলবে তার মানে সমীকরণটা কী হবে তাহলে দেখো সমীকরণটা হবে থ্রি এক্স টু তেত্রিশ যেহেতু এক্স টি বলে দিয়েছে মানে এরকম চল চলবে দেখো দু টু পঁয়ষট্টি হবে ওয়াই দিয়ে সজ্জা তার মানে ওয়াই দিয়ে হবে এবার এখানে দেখো কটা কাঠি লাগছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে একটার জন্য পাঁচটা লাগছে ওয়াইটা সজ্জা মানে ফাইভ তাহলে ফাইভ ওয়াই

এখানে একটা সমীকরণ দেওয়া আছে এখানে x এর মান দেওয়া আছে সিদ্ধ করছে কি করছে না এরকম লিখতে হবে সিদ্ধ করছে কি করছে না কি করে বুঝবে দেখো এই যে মানটা এটা x এর জায়গায় বসাবে তাহলে ডান দিকে যে ভ্যালুটা দেওয়া আছে তার সাথে যদি মিলে যায় তাহলে সিদ্ধ করছে আর যদি না মিলে যায় তাহলে সিদ্ধ করছে না তো এখানে দেওয়া আছে x 5 তাহলে দেখো 5 5 মানে 10

পঁচিশ করছে দেখো টু টু মাইনাস ওয়ান দেখো ওয়াই মাইনাস ওয়ান ইজিকাল টু ইলেভেন তাহলে ওয়াই এর মান কত বসালে সিদ্ধ করবে না কোনো কিছুই বসাতে পারো টু থ্রি যা কিছু থ্রি বসালে থ্রি মাইনাস ওয়ান মানে টু টু বসালে ফাইভ বসাতে পারো ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর এখানে আছে এগারো মানে যেই ভ্যালুটা বসালে এখানে এগারো আসবে না একমাত্র দশ বসালে এগারো আসবে সিদ্ধ করবে বাদ বাকি যে কোনো ভ্যালু তুমি বসাও না কেন সিদ্ধ করবে না এবার দেখো সিদ্ধ করছে ওয়াই এর মান কত বসালে এখানে সিদ্ধ করবে মাইনাস এক করলে এগারো হয় তাহলে ওয়াই এর মান বারো হবে তাহলে বারো মাইনাস এক করলে তবেই এগারো হয় তাহলে এখানে হবে ওয়াই এর মান বারো

জল সংখ্যার কোন মানের জন্য সমান চিহ্নের দুদিকের মান সমান হচ্ছে সেটি চিহ্নিত করে তাহলে দেখো এখানে পি এর মান দেওয়া আছে পি প্লাস টুয়েলভ কত হবে তাহলে এখানে পি এর মান যদি এক হয় পি প্লাস টুয়েলভ কত হবে থার্টিন যদি টু হয় তাহলে হবে ফোরটিন কারণ বারো প্লাস টু এইভাবেভাবে যাবে থ্রি হলে ফিফটিন ফোর হলে সিক্সটিন ফাইভ হলে সেভেন্টিন এবার বলেছে এবং জল সংখ্যার জন্য সমান চিহ্নের দুদিকের মান সমান হবে কোন পি এর কোন মানের জন্য এখানে কুড়ি হচ্ছে আট এইটা পি এর মান আট হলে এখানে কুড়ি হবে একই রকমভাবে দেখো সিক্স এম ইজিক টু ফর্টি এইট তাহলে ওয়ান যদি হয় ওয়ান ইন্টু সিক্স মানে সিক্স টু হলে ছয় দু মানে বারো থ্রি হলে আঠেরো ফোর হলে চব্বিশ ফাইভ হলে তিরিশ ছয় হলে থার্টি সিক্স সাত হলে বিয়াল্লিশ আট হলে নয় হলে চুয়ান্ন দশ হলে ষাট

6 হলে ওয়ান সেভেন হলে জিরো এইট যদি হয় তাহলে সাত মাইনাস আট মানে মাইনাস ওয়ান তারপরে মাইনাস টু মাইনাস থ্রি এবার দেখো বোঝাচ্ছে এখানে পাঁচ তাহলে কত মানের জন্য পাঁচ হচ্ছে দুয়ের জন্য বুঝতে দেখো এই সমীকরণের বীজ বীজ মানে হচ্ছে এক্স এর সমাধান কোনটা হবে এক্স টু এক্সের মান কি হবে তাহলে দেখো সমাধানটা তো তোমরা মুখে মুখে করতে পারবে না সবে শিখেছ করে 2x টু হচ্ছে টু এক্স ইজিক্যাল টু ফাইভ মাইনাস আসলে তার মানে টু এক্স

পনেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় ছয় তাহলে কি করে করছি নেক্সট দেখো ফাইভ এক্স মাইনাস ওয়ান টু নাইনটিন তাহলে কি হবে ফাইভ এক্স টু নাইনটিন প্লাস ওয়ান মানে কত তাহলে টু টোয়েন্টি এক্স টু তাহলে কি হবে টোয়েন্টি এটা গুণ ছিল এসে গেলে ফাইভ দিয়ে ভাগ তার মানে এক্স এর মান হলো তাহলে এখানে চারটাকে করতে হবে নেক্সট হচ্ছে দেখো এইট টি

देखो, एक, तार पर, सिक्स, पीस गल्डू, थर्टी सिक्स। तो मैं पीस गल्डू, थर्टी सिक्स ये देखो, सिक्स। बता रहा कि कौन कौन

নির্নে সমাধান তারপরে দু নাম্বার আছে দেখো ওয়াই মাইনাস থ্রি টু হচ্ছে টেন তাহলে এখান থেকে কি হবে ওয়াই এটা মাইনাস দিয়ে আসলে প্লাস মানে তেরো